আসন্ন এবিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির সাথে দফায় দফায় আলাপ আলোচনা শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তারই অঙ্গ হিসেবে শনিবার রাজ্য নির্বাচন কমিশনার মানিক লাল দের সাথে বৈঠক হয় বিজেপি দলের প্রতিনিধিদের। এদিন বিজেপি দলের প্রতিনিধিদের নেতৃত্ব দেন বিধায়ক রামপদ জমাতিয়া। বিজেপি দলের প্রতিনিধিদের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে বেশ কিছু বক্তব্য এদিন জানানো হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে এডিসি এলাকায় অতি স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তার বিষয়টি জোরদার করা সহ আরও বেশ কিছু বক্তব্য এদিন বিজেপি দলের প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয়। এদিন বিজেপি দলের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনারের কাছে। পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিজেপি রাজ্য সহ সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে আমাদের এডিসি সামনে ইলেকশন হচ্ছে, তো ইলেকশনটার বিষয় নিয়ে আমরা এখানে আমাদের পার্টি করে এইখানে যিনি আসেন এমএলএ সাহেব নির্বাচন কমিশনের যিনি আসেন মধ্যে, তো ওনাকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যাহাতে ইলেকশনটা যখন হবে তখন কি ব্যয় অনুষ্ঠান পরীক্ষা বা এইসব ধরনের দিন বিশু বিহু এসব অনেক কিছু আসবে, এগুলি যাতে ইলেকশন মধ্যে না পড়ে সেটি দেখিয়ে ইলেকশন সেটি বিষয় বিভিন্ন বাদ দিয়ে যাতে সেইটা করা হয়। এবং সব পলিটিক্যাল পার্টির এই দফায় দফায় ডাকছেন যে সামনে আসন্ন এডিসি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে এই রাজ্যের যাতে সুন্দর ফেয়ার ইলেকশন হয় তার জন্য সমস্ত পলিটিক্যাল পার্টির ডেকে থাকেন। এবং আমরা জানি অতি সত্বর আমাদের এই নির্বাচন সংগঠিত হবে, প্রায় টোটেল এই এডিসি নির্বাচনকে সামনে রেখে টোটেল 1244টা বুথ সেখানে রয়েছে এবং প্রায় 864,000-এর মতো ভোটার সেখানে রয়েছেন। আগামী 23 তারিখ তার ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হতে চলছে।